বেশিক্ষণ না, একটা বিহার বুকিং পাইছি, ওই জন্য আমি আর আমার বন্ধু প্রকাশ যাচ্ছি সেই বিহার বুকিংয়ে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করতে। বিহারটা হচ্ছে মন্দিরে, ওই জন্য সবাই মন্দির এসে যাচ্ছি। এইখানটায় বরবাবুর সাথে দেখা প্রথম, আর আমরা পুরা মজা মস্তি করবো সেই আশায় আসা। চলো একদম পুরা বিহারটা তো কভার হবে কি। এই জায়গাটার নাম হচ্ছে টুটি ঝর্ণা, আর সেই এখানে জল আগে খালি নাস্তা টাস্তা করলি। এইখানের বিশেষ ব্যাপার বলে দিচ্ছি, এখান থেকে সবসময় জল আপনা আপনি বাইর হয়, নল বা কূপ থেকে কোনো হিলাবার ডলাবার কোনো দরকার নাই। মানে ভূ অভ্যন্তরের জলটা, ভূয়ের নিচের জলটা আপনা আপনি বাইর হয়ে যায়। আর আমরা বিহার চলে আসলি, এই দেখো সবার একটু ভিডিও উঠাছি। তারপর দেখলি চারিদিকে তো বরকনিয়ায় বসে আছে, তো বরকনিয়ায় দেখাবার আগে তোদেরকে বাকি বরাত তরাতগুলাও দেখায়, তারপরে বরকনিয়ায় দেখাবো, নাহলে বরকনিয়াইটা দেখার পর তোমরা গায়ে কমে যাবে, বুঝলি না। ফার্স্টে নেই, আমরা চারিদিক থেকে হারেক ডাইরেকশান থেকে ভিডিও নিলি। রামগড় জেলার মধ্যে রামগড়ের কাছেই আছে এই মন্দিরটা। এখানে বহুত বিহা সাদি হয়, আর আশেপাশের ভক্তবৃন্দ সবাই আসে এখানে ঘুরতে। মন্দিরটা অনেক ফেমাস হয়েছে, আরো ধীরে ধীরে ফেমাস হচ্ছে। এই যে দৃশ্য দেখলি, যে ফটো তুললি আমরা, মানে সেগুলো দেখে দেখে মজা চলে আসলো। এইটা মন্দিরটা বটে, এটা টুটি ঝর্ণা মন্দির, এখানে শিব মন্দির বটে। এটা এখানে বহুত বিহা সাদি হয় এই সিজনে, বিহা সাদি টাইম। আর লোকের সাথে বহুত লোকের সাথে পরিচয় হলো, আমরাও বলে দিলি যে আমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব কিছু করি বিহা দানে। তোদের ঘরেও যদি হবে তো ডাইকিবি, একদম পুরো একদম ছায়া যাচ্ছিলি কথা। যাই হোক, বেশি নিজের বাড়াই নিয়ে তারিখ করছি নাই, টুকটাক দিতে হচ্ছে মাঝে মধ্যে। এই দেখো প্রকাশ ফটো তুলতে তুলতে আমাকেও ডাকছে, ভাই এইদিকে আয় এইদিকে আয়। মন্দিরের ভিতরেও আমরা ঢুকেছিলি, ক্যামেরা নিয়েই ঢুকেছিলি, আমরা ভালো ভিডিও বানাবো সেই আশায়। তো মন্দিরের ভিতরটা তো তত ভালো ভিডিওটা শ্যুট করতে পারলি নাই, কিন্তু তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখাবার চেষ্টা করছি আমি। বরকনিয়ার এই একটা নিয়ম, কি নিয়মটা বলে আমার তো জানা নাই, কিন্তু এটা দেখে আমার বহুত মজা লাগলো। এই যে ধান গিরার যে নিয়মটা আছে, বহুত একটা এন্টারটেইনিং আর মজাদার নিয়ম বলে। এই দেখো তোমাদের ভালো করে দেখাছি, কেউ যদি জানো এই নিয়মটাকে কি নিয়ম বলে তাহলে কমেন্টে আমাকে জানাবে, ভাই এই নিয়মটাকে এই নাম বটে এইটা বলে। সেটা আমার বিবাহেও চালাতে হবে এই নিয়মটা, ঠিক আছে আমার।